শেষ লগ্নে এসে পৌঁছে গেছি, একদিকে ফাইনালে পৌঁছে গেছে গরমপাড়া এবং অপর দিকে ফাইনালে পৌঁছে গেছে কুচবিহার গারোপাড়া একাদশ। Thank you.
ফাইনাল ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হওয়ায় সেটি এখন প্লান্টির মাধ্যমে নির্ণয় করা হবে। গরম পাড়ার চান্ডেমার প্লান্টিকে নিচে চলছেন প্রস্তুত গোলকিপার এবং সুন্দর একটি শট গোল। কুচবিহার গারোপাড়ার পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রথম প্লান্টিকে নিতে আসলেন প্রস্তুত গোলকিপার জোরালো একটি শট গোল। প্লান্টিকে ইংলিশে গরম পড়েছে নাম্বার জার্সিধারী খেলোয়াড় এবং বলটি বাড়ি মেরে দিলেন গোল হলো না। এবারে প্লান্টিকে নিতে আসলেন কুচবিহার গারোপাড়ার দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্লান্টিকে নিচ্ছে দশ নম্বর জার্সিধারী খেলো কুচবিহার গারোপাড়া একাদশ সুন্দর শট গোল চলছে ফাইনাল ম্যাচ। প্লান্টি শট নিচ্ছে সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় কুচবিহার গারোপাড়া হয়ে গরমপাড়া বারো নম্বর জার্সিধারী খেলোয়াড় চলছেন প্লান্টিকে নিতে এবং বলটি গোল হয়ে যায়। কুচবিহার গারোপাড়া ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড় চলছে সুন্দর সব গোল তো গরমপাড়ার হয়ে গরমপাড়া হয়েই পনেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় চলে আসছেন প্লান্টিকে নিতেই অসুখ গোলকিপার এবং গোল কুচবিহার গারোপাড়া এই গোলটি দিতে পারেন তাহলে তারা আজকে চ্যাম্পিয়ন টিম বলে ঘোষিত হবে। লাস্ট শট কুচবিহারের বেস্ট অফ ফাইভের লাস্ট কিক এবং গোল এর সঙ্গে তো আজকের চূড়ান্ত প্রতিযোগিতা কুচবিহার গারোপাড়া চ্যাম্পিয়ন।